আমার বাড়ি দেখে সরকারি লোক যারা সরকারি চাকরি করে ওরা প্রস্তাবতে কথা, ভাই আমি যে সরকারি চাকরি করি আমি তোর পাশে 100 তো আমার জায়গা নেওয়ার টাকা নেই, আমার খালি কোয়ালিফিকেশন না থাকার কারণে, না হলে আমি ডাক্তারের সার্টিফিকেট জোগাড় করে চেম্বার দিতাম। মাথার ভিতরে মগজটা আছে ওটা মেমোরি, কারো 4 জিবি, কারো 2 জিবি, কারো 32 জিবি। বাহ, 1 লাখ টাকা ইনকাম করে, কেউ 10 টাকা ইনকাম করে। বাহ, অনেক দারুণ কথা বল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশবাসী, আমার ভাইরা, আমি মোহাম্মদ আলম হাসান আপনাদেরই ভাই। আমার ডান পাশে যিনি বসে আছেন উনি একজন কান পরিষ্কারক। আমরা যারা উপর পদস্থ কিংবা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী, বেশিরভাগ লোকই কিন্তু ওনাদের দ্বারা কান পরিষ্কার করি না। এই ব্যক্তিটি সেই 1988 সাল থেকে কান পরিষ্কার করতেছে, এমনকি আগে থেকে কিন্তু ওনার দাড়ি ছিল, দেখেন এখন পর্যন্ত ওনার সেই দাড়ি আছে। এটা হচ্ছে ওনার যুবক বয়সের ছবি, যুবক বয়সের ছবি। উনি এই দিনাজপুরে, এই দিনাজপুরে এই কাজ করে উনি আজকে 22 লক্ষ টাকার একটি বাড়ি নির্মাণ করেছেন। আমরা যেখানে হয়তো ভিআইপি জায়গায় কান পরিষ্কার করতে গেলে হয়তো 200, 300, 400, 500, 600 যার কাছ থেকে যে অ্যামাউন্ট নিতে পারি, কিন্তু এই ব্যক্তিটি মাত্র কান পরিষ্কারের করে নিয়ে আজকে এই দিনাজপুরে এই পাশে 22 লক্ষ টাকার বাড়ি নির্মাণ করেছে। 8 নম্বর। আমার কান পরিষ্কার করে দিবেন, কত করে নেবেন? আপনি যে কাজটা করতেছেন, আপনার এই কাজ করে কি করেছেন বাড়ি ছাড়ার? বাড়ি ছাড়া এটাই আছে, আর ওই যে চলতেছে সংসার, ঘর ভাড়া, বাইন ভাড়া, তেন ভাড়া দিয়ে। ও, ঘর ভাড়া দিচ্ছেন? হ্যাঁ, আমাদের গাজীপুরে ঘর ভাড়া দিলে তো তারা জমিদার হয়ে যায়, কিছু করতে চায় না বেশিরভাগই। না, আর আপনি ঘর ভাড়া দিয়ে যেখানে বসে আমি এটা তো আমার অনেক সময় দেখা যাচ্ছে 12টার আগে আমার 1200 হয়ে গেছে। তারপরে 1200? হ্যাঁ, 12টার আগে সকালবেলা। হ্যাঁ, এমন সময় দেখা যাচ্ছে, কিন্তু আমি তারপরও, হ্যাঁ, আমার ডিউটি 5টা পর্যন্ত আমাকে থাকতে হবে, 1200 হোক আর 1300 হোক আর 200 হোক, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমার ডিউটি আমাকে করতে হবে। আলহামদুলিল্লাহ, কিসের আর্মি কিসের বিডিআর এর চাকরির পিছনে আমরা ঘুরি, পুলিশের চাকরির পিছনে ঘুরি। এবারে আমি 20000 টাকা হয় আর কি, সকাল 12টার মধ্যে উনি আপনার এই 1100-1200 টাকা ইনকাম উপার্জন করে ফেলে। উনার আর কত টাকা খরচ হয় আপনারা বলেন? আর উনারটার মধ্যে কত স্বাধীনতা আছে? আর কি কি করেছেন আপনার ছেলে মেয়েদের? ছেলে মেয়েদের কই কম্পিউটার দোকান ধরা দিছি, ফটোকপি ডাউনলোড, তারাও ভালো কিছু করতেছে। সর্বপ্রথম কত টাকা দিয়ে শুরু করছিলেন? এটা পরিষ্কার কয় টাকা করে নিছেন? এটা আমি ইন্ডিয়াতে শিখছি, কুচবিহারে। কুচবিহার থেকে প্রশিক্ষণ নিয়ে আসছেন? কয় টাকা করে করছেন? আমার টাকা লাগে নাই, আমি ওস্তাদের পিছে পিছে কিছুদিন ট্রেনিং নিছি, ওষুধের নাম শিখে নিছি, তারপর আমি নিজেই দোকান দিছি। ও আচ্ছা, না এই যে এখন যে টাকাটা বললাম, শুরু থেকে কত টাকা নিছেন? তখন তো 2 কান 2 টাকা। ও, 2 কান 2 টাকা? হুম, সেই 2 কান 2 টাকা, 2 কান 2 টাকা পরিষ্কার করেই আজকে উনি 22 লক্ষ টাকার বাড়ি নির্মাণ করেছেন, সন্তানদের মানুষ করেছেন, মানুষ। এটা অনেক বড় বিষয় আসলে, মধ্যে প্রচুর পরিমাণে বরকত আর রহমত থাকে, আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ ভরপুর। আমরা কিন্তু অনেক সময় কষ্ট প্রকাশ করি, দুঃখ প্রকাশ করি যে আমি কেন পারলাম না, আমার কেন হলো না, আমি কেন এটা করতে পারলাম না, এটা নিয়ে আমরা আক্ষেপ করি। আমার বাড়ি দেখে সরকারি লোক যারা সরকারি চাকরি করে ওরা প্রস্তাবতে কথা, ভাই আমি যে সরকারি চাকরি করি আমি তোর পাশে 100 আমার জায়গা নেওয়ার টাকা নেই। অনেক বড় ধরনের এটা শিক্ষা, এই কথাটা আমি প্রায় বলে থাকি, বুঝতে পারছেন যে কত 100 আমার জায়গা নেওয়ার সময় ইয়া নাই। আপনারা দেখবেন আর্মি বিডিআর কিংবা সরকারি চাকরি করলে তার পেছনে মেয়েরা ঘুরে কিংবা এই ঘুরে, কিন্তু তারা চাকরি করে 5-6% জমি কিনতে পারবে কিনা জীবনে অনেক জায়গায়, এটা খুবই প্রাসঙ্গিক বিষয়, কারণ এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। উনি যেটা বলছে একটু বোঝাতে চাচ্ছিলাম যে উনি 2 টাকার কান পরিষ্কার করে আজকে 2 কান 2 পরিষ্কার করে উনি দিনাজপুরে বাড়ি করেছেন, আর যে বাড়ি করেছেন ওনাকে সরকারি চাকরিজীবীরা বলতেছেন, কর্মচারীরা, যে আমি চাকরি করে জীবনে কিছু করতে পারবো না, আপনি করতে পেরেছেন, এটা অনেক বড় ধরনের পাওয়া। প্রেশার আপনি নিজে ভয় করবেন না, ভয় করলে কিন্তু ব্যথা লাগবে। আর এই যে ভেতরে যেটা বাড়ি খেতে, এটা চাপ দিবেন না, এখানে চাপ দিলে সিম লক, তখন পুজ আসবে কান দিয়ে, ওটা ম্যাগনেট, চম্বুকটা ভেতরে সেট করানো হয়েছে, এই যে কথাটাকে টানে নিবে, সিম মেমোরি এক জায়গায়, মাথার ভেতর যেটা আছে ওটা হলো মেমোরি, মাথার ভেতর মগজটা আছে ওটা হলো মেমোরি, কারো 4 জিবি, কারো 2 জিবি, কারো 32 জিবি। আমার লেখাপড়া নাই বলে আমি আটকে আছি, কারণ ওষুধ লিখতে পারবো না, প্রেসক্রিপশন করতে পারবো না। ওকে, এটা কত বলেন? বলেন 20 টাকা। 20 টাকা? দেখেন উনি আমার কাছে 20টা টাকা চাইছে কান পরিষ্কার করে, ঠিক আছে,
তার মানে উনি 20 টাকাও নাই 30 টাকাও নাই 40 মানে যে যা দেয় কিন্তু 2 টাকা শুরু করে আজকে ওনার এই নীতি আদর্শ এবং মন মানসিকতার জন্য কিন্তু আজকে এই পর্যন্ত আসতে পেরেছে আপনার এই ভালো কথা বলার জন্য আপনার সৎ মন মানসিকতা চিন্তা ভাবনার জন্য আপনি 20 টাকা চাইছেন আমার কাছে এই কে কয় টাকা আর মনে নাই ভাঙতি টাকা কত নেবেন কত ওকে বলছি 50 টাকা লইব না না 50 টাকা দিলে ও আমি 50 টাকা দিলে লইব লাগবো না ধরেন একসাথে খুশি আপনি ওই ছেলের মাথার একটা আইতে দেন দোয়া করেন যাই হোক যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন ওনার জন্য দোয়া করবেন ঠিক আছে অনেক ভালো মানুষ ওনার মতো রাস্তাঘাটে এরকম ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য লোক আছে যাদেরকে আমরা অবহেলা করি অসুস্থ চোখে দেখি কিন্তু আমাদের অবহেলা আর অসুস্থ চোখ আমরা তো এতটাই ছোট যে ওনারা এত ভালো কিছু করতে পারছে আমরা ওই অত টাকা দিয়ে বাড়ি নির্মাণ করতে পারবো কিনা সন্দেহ আমাদের লাইফে পারবো না মনে হয় এটাই বেশি সম্ভাবনা কিন্তু ওনাকে আমরা অবহেলা করি কিন্তু আমার থেকে দক্ষতা যোগ্যতা সবচাইতে বেশি আপনি লেখাপড়া করে বেকার আর উনি লেখাপড়া না করে আজকে মাসে 12টার আগে উনি 20,000 টাকা উপার্জন করে বাসায় চলে যায় প্রতি মাসে তো থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম একটু কোলাকুলি করে যাই দিনাজপুরের মানুষ অনেক ভালো ঠিক আছে ভালো থাকবেন।